হাই ভিউয়ার্স, প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আলোচনা করব প্রসেসর নিয়ে। কম্পিউটার প্রসেসর কোর i3, কোর i5, কোর i7 কোনটি আপনি ব্যবহার করবেন? কোর i3। আপনি যদি একজন সাধারণ ব্যবহারকারী হয়ে থাকেন, যেমন ধরুন আপনি ইন্টারনেট ব্যবহার করতে চান কিংবা মাইক্রোসফট অফিসের কাজ করবেন অথবা হালকা গেম খেলতে চান, সাথে মুভি মিউজিক ইত্যাদি উপভোগ করতে চান, তবে ইন্টেল কোর i3 প্রসেসর আপনার জন্য ভালো হবে। কোর i5, এখন আপনি মধ্যম মাপের ব্যবহারকারী যদি হয়ে থাকেন, যেমন মনে করুন আপনি ফটো সম্পাদন করবেন, বেশ কিছু মাল্টিটাস্কের কাজ করবেন, মাঝারি ধরনের গেম খেলবেন, এইচডি প্রিন্ট ভিডিও দেখবেন, সেজন্য আপনার জন্য কোর i5 প্রসেসরটি ভালো হবে। প্রসেসর কেনার সময় এর মডেল দেখবেন, এর জেনারেশন দেখবেন, ক্যাশ মেমোরি দেখবেন, গিগাহার্টজ দেখবেন ইত্যাদি পর্যবেক্ষণ করে তবেই প্রসেসর নির্বাচন করার সিদ্ধান্ত নেবেন। কোর i7, আপনি যদি হাই কোয়ালিটির ভিডিও রেন্ডার করতে চান অথবা 3D রেন্ডার করতে চান কিংবা হাই কোয়ালিটির গেমিং করার কথা ভাবেন, তাহলে শুধু তখনই কম্পিউটারের প্রসেসর কোর i7 প্রয়োজন পড়বে আপনার। ইন্টেল কোর i9, এই প্রসেসরটি নিয়ে আমি পরবর্তী টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করব। আমাদের পরবর্তী টিউটোরিয়ালটি পেতে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক করুন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে শেয়ার বাটনে ক্লিক করুন।